মরণের শেষ মুহূর্তটা বড় কঠিন বড় ফেতনাময় নিয়ে কবরে যাওয়াটা বড় কঠিন এই জন্য এখন দু একটা আমল শুধু আমি আপনাদেরকে শোনায় দিতে চাই ও নামনের কথা বললে কি করলে বন্ধুরা আমার ইমান নিয়ে কবরে যাইতে পারবেন এর ভিতরে কয়েকটা কথা আছে এক নম্বরের কথা হলো মা বাবার খেদমত করেন তো আল্লাহ পাক মা বাবার দোয়ার বদল হতে মরণের সময় আপনাকে ইমানে মৃত্যু নসিব করবে সবা হাদ আল্লাহ বলো মা বাবার খেদমত যারা করবে আল্লাহ রব্বুল আলমিন আব্বা আম্মার খেদমতের উশিলায় তাকে মরণের সময় শয়তানের ধোকা থেকে হেফাজত করবে দুই নবীজি বলে তুমি কোরআনের সাথে মোহাবত লাগাও সাথে তোমার দিন লাগাও কোরআনকে মহাব্বত করো দৈনিক কোরআনুলকে আরিমেরে তেলাওয়াত করো আর যে ব্যক্তি যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে ডাইরেক্ট তার সম্পর্কটা আসমান আসমানওয়ালার সাথে হয়ে যায় কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক তার সম্পর্ক ডাইরেক্ট কার সাথে এই কোরান ওয়ালার সাথে যিনি কোরআন নাজিল করেছেন কারণ কোরআনের প্রতিটা হরফ প্রতিটা বাক্য প্রতিটা কালিমা প্রতিটা শব্দ কার আমার আল্লাহ এই জন্য মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে হেফাজতের দ্বিতীয় নম্বর আমল হইলো বেশি বেশি কোরআনুল কালিমের তেলাওয়াত করতে হবে কি করতে হবে নিজেও কোরআন তেলাওয়াত করেন নিজের সন্তানদেরকেও কোরআন তেলাওয়াত করেন হে পর্দা নিশ্চিন মা আমার মেয়েকে আলেমা বানান এই যে ব্রাহ্মণটি মধ্য পড়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসা মহিলাদের জন্য একটা মাদ্রাসা কায়েম করা হয়েছে মেয়েটাকে এখানে ভর্তি করায় দেন আলেমা বানান হাফেজা বানান পর্দাশীল হবে হাতে পায়ে মোজা পড়বে নামাজি হবে মোত্তাতে হবে কোরআনের সাথে রিলেশন হবে সম্পর্ক হবে নবীজি বলছেন কোন সন্তানকে যদি মা বাবা কোরআন শিক্ষা দেয় মা বাবার মৃত্যু শয্যা অবস্থায় যদি ওই সন্তান মা বাবার শিওরে বসে যদি তেলাওয়াত করতে থাকে ওই সুরাইয়াসিনের বদলতে ওই মা বাবাকে আল্লাহ পাক ইমানই মৃত্যু নসিব করে দেয় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ সন্তানকে কোরআন শিখায় গেলেন মরণের কালে আপনার শিহরে বসে আপনার ছেলে মেয়ে কোরআন তেলাবাদ করবে আরে এই কোরআনের আওয়াজের বরকতে ওই যে মরদুদ শয়তান আইসা আপনাকে মা বাবার স্রোতে ধোকা দিবে তো রাসুল বলে কোরআনের বরকতে শয়তানের শরীরে আগুন লেগে যাবে সে তোমাকে ধোকা দিতে পারবে না আর ওই অবস্থায় তুমি ইমান লয়ে দুনিয়া থেকে জান্নাতের মেহমান হইয়া বিদায় হয়েছে এই জন্যে কোরআন শিখানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ছেলেকে একটা মেয়েকে হলেও আলেম আলেম বানায় মরবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ কাদের নিয়ত আছে হাত তুলেন সে দেখি আল্লাহর সাক্ষী রাইখ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই এই মজলিসের যতগুলো পুরুষ আমার পর্দা নিশিন যতগুলো মা বোনের আছে সবাইকে আল্লাহ তুমি একটা ছেলে মেয়ে হলেও হাফেজ হাফেজা না বানায় মরণ দিও না আমিন বলে সন্তানকে আলেম বানাইবেন হাফেজ বানাইবেন চার নম্বরের আমল আল্লাহ পাক নিজে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইংতাং শুরুল্লা হায়াং শুরু কুমকুম আল্লাহ কয়ে হে দুনিয়ার ইমানদারেরা মরণের কার ইমানিয়া মূর্তে যাও তাহলে একটা কাজ করো তোমরা আমার দিনের সাহায্য কইরো সোহান আল্লাহ বনে ইয়া আইয়ো আল্লা দিনা আহ মানু হে পৃথিবীর ইমান ওয়ালা ইংতাং শুরুল্ল যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো আল্লাহ কি গরিব নেই আল্লাহ মিসকিন আল্লাহ ফকির তা আল্লাহকে সাহায্য করব মানে কি ইং তাংসুর ইংতাংসুরুদ্দিন আল্লাহ যদি তোমরা আমি আল্লাহর দিনকে সাহায্য করো মসজিদ মাদ্রাসে টিম খানা আলিল্লা ফান্ডে কবরস্থান মানুষের উপকারে আসে এমন জায়গাগুলোতে যদি বান্দা তুমি সাহায্য করো ইয়াংসুর কুমল্লহ ইংতাং শুরুম লহ আল্লাহ কয় তুমি যদি আমার দিনকে সাহায্য করো আমি আল্লাহ ঘোষণা করলাম আমিও তোমাকে সাহায্য করবো ইংতাং শুরুল যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো ইয়ং সুরুল ইংতাং শুরুম লহ ইয়ং সুরকুম তাইলে তোমাকে সাহায্য করবেন আল্লাহ বল ওয়াই ইউ সাব ভিট আপ দামা আর তুমি যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মসজিদ নির্মাণ করলা মাদ্রাসা নির্মাণ করলা এতিম গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করলা আল্লাহ কয় বান্দা আমি তোর উপরে খুশি হই ওয়া সাবিতাত দা মাকুম তুমি যখন মরিয়া যাইবা ওই মরনের কালে মারদুদ শয়তান যখন আয়শা তোমাকে মা বাবার সুরাতে দোকা দিতে থাকবে সেই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাকে ঈমানের উপরে ইসতিকামাত রেখে দেব ইমানের উপরে অটুট রাখবো শয়তান তোমাকে ধোকা দিয়ে কিচ্ছু করতে পারবে না তুমি ইমানের সাথে বা ইমান তুমি মরণ মরণ হইব সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইয়ের আমার আজকে আমাদের সম্পদ অনেক লাইনে আমরা ব্যয় করি দুনিয়ার গুনাহের পিছনে টেলিভিশন কিনা টাকা পয়সা নষ্ট করে আসে না নাই কথা কয় না হ্যাঁ দুনিয়ার গুনাহের পিছনে টাকা পয়সা ব্যয় করা হয় তো মস্তিদ মাত্রা সাইতিম খানা ফান্ড ইত্যাদির কথা বললে অনেক মানুষ তখন আর এটা ভালো চোখে দেখে না হায় এটা তো তোমার নিজের ফায়দার জন্য এটা তো আল্লাহর ইংতাং সুর ইয়ং সুরকুম ওয়াই সাবদিৎ আল্লাহকে আমার দিনের সাহায্য করো তো আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো শোভান আল্লাহ নুজুরেকো হায় হায় আল্লাহর সাহায্য পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ যদি তোমার আমার সাহায্যকারী হইয়া যায় তামাম পৃথিবীর সমস্ত বেঈমান মিলে আমার একটা পশম সৃষ্টি পারবে না কথা বলেন ঠিক কিনা হে এলাকার মুসলমান ভাই বোনেরা আমার আর আল্লাহ তাআলা যদি তোমার আমান থেকে দূরে সরে যায় আল্লাহ যদি তোমার আমাকে সাহায্য না করে তামাম পৃথিবীর বন্ধু-বান্ধব হইও আমার কোনো উপকার করতে পারবে না কথা বলুন ঠিক কিনা